মুক্ত করা হবে। এক মিনিট আপনাকে একটু ভাবার জন্য বলছি, একটু ভেবে দেখেন তো। আপনি যখন অসুস্থ, আপনার বন্ধু দৈনন্দিন আপনাকে দেখতে আসছে, আপনার মা আপনার মাথার কাছে শুয়ে থাকছে বসে থাকছে, আপনার পিতা আপনার কবর মাথার কাছে শুয়ে থাকছে বসে থাকছে, আপনার শ্বশুর শাশুড়ি দৈনন্দিন আপনার খোঁজ নিচ্ছে, আজকে আপনি মারা গেছেন, আপনাকে কবরস্থ করা হয়েছে, বাড়ির পাশেই আপনাকে কবর দেওয়া হয়েছে, বেশি দূরে নয় ঘরের সাথে আপনাকে কবরস্থ করা হচ্ছে। আরে আদম সন্তান, কত ঝড় যায়, কত তুফান যায়, কত ভূমিধস যায়, কত কি যায়, তবু আপনার কবরের পাশে কেউ আপনার খোঁজ নিতে যায় না। অথচ আপনি অসুস্থ ছিলেন, আপনার বন্ধু দৈনন্দিন আপনার খোঁজ নিতে আসতো, ফল নিয়ে আসতো, আপনাকে ঘরের পাশেই কবরস্থ করা হয়েছে। কত ঝড়, কত তুফান, কত কি চলে যাচ্ছে, আপনার খোঁজ খবর কেউ নিতে আসছে না। আদম সন্তান বুঝতে পারেনি, যখনই আপনি মৃত্যুবরণ করেছেন তখনই আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। যাই হোক।